স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের সাধারণ সম্পাদক। আমাদের ডিএ মামলার রায় বেরিয়েছে 20 মে 2022। তার পরবর্তী বিভিন্ন কর্মচারী সমাজ থেকে কর্মচারী সংগঠনগুলো এবার আমাদেরকে একযোগে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছে। আমরা এই কর্মচারী মহলের যে আবেগ, সেই আবেগকে আমরা পূর্ণ সমর্থন জানাই, কিন্তু আমরা মামলাকারী সংগঠন হিসাবে এই মুহূর্তে আমরা আন্দোলনে নামতে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, আইনগত বাধ্যবাধকতা আছে। কারণ আপনারা জানেন যে মহামান্য আদালত 3 মাসের মধ্যে সরকারকে পঞ্চম বেতন কমিশনের দিয়ে অর্থাৎ মর্গভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তাহলে আমাদের এই 3 মাস সময় যদি সরকারকে না দিয়ে আমরা যদি প্রত্যক্ষভাবে রাস্তায় নেমে দিয়ে আদায়ের লক্ষ্যে যদি আন্দোলনে নামি, সেক্ষেত্রে আদালতকে অসম্মান করা হবে। এবং এই যে আদালতকে অসম্মানের যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু সরকার নিতে পারে, কারণ তারা একটা হলফনামা পেশ করে আদালতকে বলবে, দেখুন মহামান্য আদালত, মামলাকারী সংগঠন যে 3 মাস সময় আপনারা আমাদেরকে দিয়েছিলেন, তাকে খণ্ডন করে রাস্তায় নেমে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করছে অবিলম্বে দিয়ে মিটিয়ে দেওয়ার। তাহলে আবার আমরা আদালত অবমাননায় কিন্তু পড়তে পারি, সেই সুযোগ আমরা করে দিতে চাই না বা পারি না। কারণ বিভিন্ন কর্মচারীরা আমাদের দিকে মুখ তুলে চেয়ে আছে, সেই সুযোগ যদি আমরা এই মুহূর্তে দিয়ে দিই, সেটা কিন্তু পরবর্তীকালে অনেকেই বলবে যে আপনাদের তো একটু বোঝা উচিত ছিল যে 3 মাস কেন আপনারা মুখ বুঝে রইলেন না, আপনাদের নির্বুদ্ধতায় তো কিন্তু আজকে এই ঘটনা ঘটে গেছে। আমি আরও একটা কথা বলি, আমরা দেখুন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সবসময় যৌথ আন্দোলনের পক্ষে, বিভিন্ন সংগঠনগুলো তা অস্বীকার করতে পারবে না। আমরা পে কমিশন ডিলে হচ্ছে, সেই কারণে বিশাল মিছিল আমরা যৌথভাবে করেছিলাম, অনেকেই হয়তো তা জানেন।